আজকের এই যুগে যেই গুনাহ এবং পাপ থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারছি না এবং যেই অপরাধ যেই গুনাহটি সবচেয়ে ব্যাপক আকারে আমাদের মধ্যে আছে গেছে এবং পরিমাণে যেই অপরাধটি আল্লাহর জমিনে সবচেয়েতে বেশি করা হয় সেটা কোন অপরাধ কোন গুনাহটা পরিমাণে সবচেয়ে বেশি হয় আমরা অনেকেই ধরতে পারছি না কারণ সেটা যে অপরাধ সেটা যে গুনাহ সেটা যে পাপ অধিক পরিমাণে এবং ব্যাপক হারে সারা দিন রাত এই গুনাহে লিপ্ত থাকার কারণে এটি গুনাহ হওয়ার যে সেন্স বা ধারণা সেটা পর্যন্ত আমাদের থেকে চলে গেছে মহতরম হাজিরিন সেই গুনাহটি আর কোনো গুনাহ নয় সেটা হলো চোখের জেনা চোখের জেনা এর চাইতে পরিমাণে বেশি হয় আমাদের দ্বারা এরকম আরেকটা অপরাধ বা গুনাহ নাই মাত্রার দিক থেকে এর চেয়ে ভয়াবহ গুনাহও আছে আল্লাহর জমিনে শিরক সবচেয়ে ভয়াবহ অপরাধ কিন্তু যেই অপরাধটা দিন এবং রাতে সবচেয়ে বেশি সংখ্যক বার আজকের পৃথিবীতে বসবাস করা মানুষদের দ্বারাই হয় সেটা হলো চোখের জেনা সারা দিনে কতবার একজন মানুষ চোখের জেনা করেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাক্টিভিটিস আছে অনলাইন অ্যাক্টিভিটিস আছে এমনকি অনলাইন অ্যাক্টিভিটি যদি নাও থাকে শয়তান গোটা পৃথিবীকে আজ এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করছে যে ইমানদাররা তাদের চোখের জেনার এই অপরাধ থেকে বাঁচার মতো পরিবেশ কোনো দিকে রাখা হচ্ছে না চতুর্দিকে এই জেনার জাল বিছিয়ে রেখেছে ইবলিস এই জালে প্রতিনিয়ত শিকার হচ্ছি আমরা নিজের তাকওয়াকে বিসর্জন করে দিচ্ছি তাকওয়াকে ধ্বংস করে ফেলছি এবং এই অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ বার জেনার গুনাহ আমাদের আমলনামায় লেখা হচ্ছে অথচ জেনা বলতে মূলত যেই ভয়াবহ অপরাধকে বোঝানো হয় আমরা অনেকেই সেই অপরাধ থেকে বাঁচার পরও আমাদের আমলনামায় জেনা আর জেনা ছাড়া আর কিছু নাই জেনার গুনাহ ছাড়া আর কিছু নাই এরকম পরিপূর্ণ হয়ে আছে কারণ দিন থেকে রাত পর্যন্ত এই অপরাধটা পরিমাণে সবচাইতে বেশি হয় আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন জেনা হয় এমনকি যখন বাসা বাড়িতে থাকি এবং ফ্যামিলিতে খাস পর্দা না হয় তখনও চোখের জেনা হয় আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই কর্মস্থলে যাই অফিস আদালতে যাই ব্যাংকে যাই অন্যান্য জায়গায় যাই সব জায়গায় শয়তান এই জেনার জালকে এমনভাবে বিছিয়েছে যে ইমানদারদের জন্য তাদের এই গুনাহ থেকে বেঁচে থাকাটা আজ শুধু কঠিন নয় চরম কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে মুহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনানি জিনাহুমা আন-নাজর দুই চোখ এটার জেনা হলো অপাত্রে দৃষ্টিপাত করা এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখা সেটা আপনি বিজ্ঞাপনের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখেন সেটা আপনি তথাকথিত খেলা দেখার নাম করে টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন আপনি বেগানা নারীকে অনলাইনে দেখেন কিংবা অফলাইনে দেখেন আপনি নাটকের নামে দেখেন কিংবা সিনেমার নামে দেখেন আপনি ম্যাগাজিনের নামে দেখেন কিংবা নিছক বিনোদনের নামে দেখেন যে নামেই হোক না কেন আপনার এই দুই চোখ যদি সে সকল নারীকে দেখে যে সকল নারীর সাথে পর্দার বিধান আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য প্রযোজ্য আছে তাহলে আপনি চোখের জেনা করলেন এবং এক্ষেত্রে আপনার মনের ভিতরে যদি কোনো বাজে চিন্তা নাও আসে কিন্তু আপনি দৃষ্টিপাত করেছেন তারপরও আপনি গুনাহগার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলেছেন তার সে প্রসিদ্ধ হাদিসে যে হে আলী লা তুতবিউন নাযরা আন-নাযরা তুমি কোন পরনারী বা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত যদি ইচ্ছার বাইরে একবার হঠাৎ হয়ে যায় তুমি জানতে না সেদিকে কোনো নারী আছে হঠাৎ পড়ে গেছে সে আকস্মিক দৃষ্টিটা যেটা পড়ে গেছে তোমার ইচ্ছার বাইরে সাথে সাথে তুমি নিজের দৃষ্টিকে সংযত করলে সরিয়ে নিলে সেটার জন্য তোমার গুনাহ হবে না কিন্তু এরপরে তুমি যদি সেই দৃষ্টিটা কন্টিনিউ করো দেখতেই থাকো কিংবা আবার পুনরায় দেখো তাহলে মনে রাখবে এটা তোমার জন্য জায়েজ না এটা তুমি করবে না এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কোনো বাজে চিন্তা
করে তাকানোকে নিষেধ করেছেন আর মনের মধ্যে বাজে চিন্তা না থাকলে তাকানো যাবে এরকম কোন কথা কিন্তু তিনি বলেন নাই মোহতরম হাজেরিন ইসলাম অপরাধ সংগঠনের বহু আগ থেকে বাদ দেওয়ার সিস্টেম শিক্ষা দেয় মানুষ অপরাধ পর্যন্ত যাবে তো অনেক পরের কথা অপরাধ যেন সমাজে সংগঠন না হয় সেজন্য অনেক আগ থেকে বাদ দিয়ে 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 মানুষকে অপরাধ থেকে দূরে সরাতে বলেছে কোরআনে হাকিমে আল্লাহর জন্য বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রবৃত্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের মন মানসিকতা সম্পর্কে আল্লাহ সবচেয়ে জানেন এইজন্য তিনি আমাদেরকে আগে জানিয়েছেন যে জিনা বা অপরাধ এগুলোর কাছেও যেও না অন্যান্য অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি সে অপরাধ করতে নিষেধ করেছেন যে অমুক অপরাধ করবে না এই পাপ করবে না এই গুনাহ করবে না কিন্তু জিনার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ হলো ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা আমাদের দুর্বলতা তিনি জানেন যদি কাছে আপনি যান চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে সে ক্ষেত্রে আস্তে আস্তে জিনার বাস্তব যে বিষয় সেটির দিকে আপনি চলে যাবেন আপনি নিজেকে হয়তো একসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না এইজন্য আগে থেকে আপনাকে চোখের হেফাজত করতে বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম হে রাসূল আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের দুই চোখকে সংযত করে নামিয়ে রাখে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে যত্রতত্র এই চোখকে যেন ব্যবহার করে গুনাহে লিপ্ত না হয় যালিকা আজকা ওয়া ইহফাযু ফুরুজাহুম এবং তাদের সম্ভ্রমকে ইজ্জতকে চরিত্রকে যেন তারা হেফাজত করে তাদের চরিত্র যেন কালিমাযুক্ত হতে না দেয় এটাকে যেন বাঁচিয়ে রাখে এটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বৈধ জায়গায় শুধু প্রয়োগ করবে ব্যবহার করবে এছাড়া তার চরিত্রকে সে হেফাজত করার চেষ্টা করবে যালিকা আজকা লাহুম এটা যদি তারা করতে পারে তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্র সবচেয়ে পূত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে পাক এবং সাফ রাখার মাধ্যম এর মাধ্যমে একজন মানুষ যতটা পরিচ্ছন্নতা ফিল করবে আল্লাহর কাছে পবিত্র হবে শুধু তা নয় তার মনের মধ্যে নিজেকে পবিত্র অনুভব হবে শত শত যুবক যুবতী আছেন আমাদের সমাজে বরং যুবক যুবতীদের মধ্যে আজ বিপুল সংখ্যক মানুষ বলতে গেলে বেশিরভাগ যুবক যুবতীরা বিভিন্ন জরিপ বলছে তাদের চরিত্রে কালিমা লাগিয়ে ফেলেছে এখনো ফিরে আসার সুযোগ আছে কিন্তু অনেকে আছেন প্রতিনিয়ত তার চরিত্রকে ধ্বংস করে চলেছেন কেউ জানে না গোপন গুনাহে তিনি লিপ্ত হারাম রিলেশন এবং সম্পর্ক তিনি করছেন নাটক সিনেমার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজ বিপদগামী করা হচ্ছে তারা তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কেউ চরিত্রকে হেফাজত করতে পারে যালিকা আজকা লাহুম এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্রতম জীবন আপনি অনুভব করবেন যে আপনার চরিত্রে কালিমা লাগে নাই আপনি আপনার স্ত্রী বৈধ স্ত্রী ছাড়া আপনি অপাত্রে হারাম ক্ষেত্রে আপনার চরিত্রকে নষ্ট হতে দেননি এই একটি জায়গায় আপনি আপনার ইজ্জতকে হেফাজত করেছেন আপনি আপনার ইজ্জত এবং সম্ভ্রমের যত্রতত্র ব্যবহার করেন নাই এই ফিলিংস এই কথাটা যখনই মনে হবে তখনই আপনার মনের মধ্যে একটা পবিত্র অনুভূতি হবে একটা ভালো লাগা কাজ করবে এটা যদি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে না আনেন তাহলে আপনি টের পাবেন না এই অনুভূতি আপনি উপভোগ করার সৌভাগ্য অর্জন করবেন না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন ঈমানদাররা কে কি করে না করে বিশেষ করে এই অপরাধ মানুষ গোপনে করে চোখ দিয়া চায়া চায়া দেখে কোন সুন্দর নারী রাস্তায় আসলে ফেসবুকে ইউটিউবে বড়দের সামনে বা অনেকের সামনে সে এটা দেখতে চায় না লুকোতে চায় সে লুকিয়ে লুকিয়ে দেখে চোখের কোণা দিয়ে সে দেখার চেষ্টা করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ খাবীর বিমা ইয়াসনাউন যুবকরা যুবতীরা যে কোনো বয়সের মুসলমান নারী পুরুষ তারা গোপনে যে গুনাহগুলো করে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত সব কিছু জানেন আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ নাই মোহতরম হাজেরিন আজ এই অপরাধ এত ব্যাপক আকার ধারণ করেছে স্মার্টফোন ব্যবহার করেন অনলাইনে অ্যাক্টিভিটিস আছে ফেসবুক ইউটিউব চালান
অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস আছে আর এই ধরনের গুনাহে গোপন গুনাহে লিপ্ত নাই এই রকম মানুষ পাওয়া আজ কঠিন নয় শুধু সোনার হরিণ হয়ে গেছে মহতরম হাজেরিন এই একটি অপরাধ আমাদের আমলনামা আজ কালো হয়ে আজ কালো হয়ে আজ চতুর্দিকে শুধুমাত্র এই অপরাধের দাগ চোখের জেনা আপনি একবার ফেসবুকে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি থাকেন আপনি নিজে একটু ফেসবুক অ্যাপ থেকে বের হওয়ার পর হিসাব কষার চেষ্টা করবেন যে আমি 10 20 25 মিনিট আধা ঘন্টা যে স্ক্রল করলাম আমার নিউজ ফিড উল্টালাম আমি কতগুলো বাজে লিংকে ক্লিক করলাম আমি কতগুলো চোখের জেনা করলাম কতগুলো আমি বিভিন্ন স্টেপে জেনার দিকে গেলাম এবং নিজেকে গুনাহে লিপ্ত করলাম আপনি দেখবেন যে আপনি এর মধ্যে বহু সংখ্যক বার গুনাহ করে ফেলেছেন আর আজকাল অনলাইন আর অফলাইন নেই চতুর্দিকে আমাদের মা বোনদেরকে শয়তান বিপর্দা করে তাদেরকে অশ্লীল ভাবে খোলামেলা ভাবে বের হতে উদ্বুদ্ধ করে তাদের আমল ধ্বংস করছে আর আমাদের যুবকদের পুরুষদের চরিত্র আমাদের আমল আমাদের তাকওয়াকেও ধ্বংস করছে মুহতারাম হাজেরিন এইজন্য আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে বলেছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন হে রাসূল মেয়েদেরকেও আপনি নির্দেশ করুন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না এবং নারীরা যেন তাদের সৌন্দর্য তাদের রূপ লাবণ্য এটা যেন তারা প্রকাশ করে না বেড়ায় মানুষের সামনে পরপুরুষের সামনে ইল্লা মা যাহারা মিনহা তবে যেগুলো পর্দা করার পরও দেখা যায় পোশাকের উপর থেকে পোশাকের সৌন্দর্য দেখা যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু একজন নারী তার সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করবে প্রকাশ করার চেষ্টা করবে না মুহতারাম হাজেরিন পর্দার এই বিধান সেটা পুরুষের চোখের পর্দা হোক আর নারীর সৌন্দর্যের পর্দা হোক এটা একটা সমাজকে শান্তিপূর্ণ ফ্যাসাদ মুক্ত চরিত্রকে সুন্দর রাখবার জন্য এর চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহর জমিনে আরেকটি হতে পারে সেকুলার দুনিয়া আপনাকে বলবে মেয়েরা তাদের খেয়াল খুশি মতো যে কোনো পোশাক আশাকে তারা চলাফেরা করুক পর্দা পোশিদার বালাই থাকার দরকার নাই এটা তাদের তথাকথিত ব্যক্তি স্বাধীনতা আর পুরুষদেরকে বলবে তোমরাও সারাদিন নাটকের নামে সিনেমার নামে কার্টুনের নামে বিজ্ঞাপনের নামে পেপার পত্রিকার নামে নিউজের নামে ফেসবুকের নামে ইউটিউবের নামে বিভিন্ন নামে বেনামে অনলাইনে অফলাইনে চতুর্পাশে তোমার চোখে আকৃষ্ট করার মতো তোমার দৃষ্টিকে আকৃষ্ট করার মতো এরকম নারীকে মুক্তভাবে তোমার সামনে উপস্থাপন করা হবে কিন্তু তুমি কোনো অবস্থাতে কোনো নারীকে নিয়ে বাজে জল্পনা কল্পনা বাজে মন্তব্য বাজে কমেন্টস হ্যারাসমেন্ট করা তাকে টিজ করা উত্তক্ত করা এগুলো করবে না এবং কোনোভাবেই ধর্ষণ ব্যভিচারের মতো অপরাধের দিকে তুমি যাবে না এ হলো সেকুলার দুনিয়ার কথা আর ইসলাম বলে পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত করবে যেদিক সেদিক তাকাবে না কারণ যদি তাকায় তাহলে সেক্ষেত্রে মনের ভিতরে বাজে কল্পনা জল্পনা আসবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং একটা সময় জেনার দিকে সে যাবে যাকে দেখেছে তাকে হাতের নাগাল না পেলে দুর্বল কাউকে হতে পারে পর্দানুসীন কারোর উপরে সে হামলে পড়বে অতএব সে যেন তার দৃষ্টিকে সংযত রাখে তাহলে পৃথিবীতে নারীরা নিরাপদে থাকবে পুরুষরা তাদের চরিত্রকে হেফাজত রাখতে পারবে আর নারীরাও তাদের পর্দাপোশীদের মধ্যে থাকবে এই নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে যেই সমাজে নারীর প্রতি পাশবিক নির্যাতন হবে না জুলুম হবে না অবিচার হবে না মুহতারাম হাজেরিন সেকুলার দুনিয়া যাদেরকে আমরা মনে করি আমাদের সবকদাতা যাদেরকে আমরা মনে করি আমাদের আদর্শ যাদেরকে আমরা মনে করি তারা শিক্ষিত তারা উন্নত তারা সভ্য সেই সমস্ত দুনিয়ার খোঁজ খবর নিয়ে দেখেন সেই দেশগুলোতেও মেয়েরা কর্মস্থল বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন রাস্তাঘাট মার্কেট সব শপিং মল বলেন কোন জায়গাতে মেয়েরা নিরাপদ না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবীর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে অতএব চোখের জেনার এই গুনাহ থেকে বেঁচে থাকা এ যুগের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ভাইয়েরা আমার কোন মানুষ কোন তরুণ কোন তরুণী যদি আজ এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন
তাহলে এই যুগের সবচেয়েতে বড় আল্লাহওয়ালা সবচেয়েতে বড় নেককার সবচেয়ে আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালি সবচেয়ে ভালো হয় আব্দে সালেহ এবং সৎকর্মশীল বান্দা হিসাবে তাকে আখ্যা দেয়া যায় কারণ এই কঠিন গুনাহ থেকে যে বাঁচতে পারবে তার জন্য অন্য সব গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন চোখ দিয়ে মানুষ যে অপাত্র দৃষ্টিপাত করে এই চোখ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা নিশ্চয় মানুষের চোখ মানুষের কান মানুষের চোখ এবং অন্তর এই সবগুলো সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার এই অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে তুমি কি কাজ করে এসেছো আল্লাহর কাছে অসংখ্য অগণিতবার চোখের জেনা করে গিয়ে যাওয়ার পর এই চোখের হক আমরা কি আদায় করেছি কোন জায়গা ব্যবহার করেছি আল্লাহর শপথ এর জবাবদিহি আমাদের প্রত্যেককে করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে চোখের জেনার মতো এই ভয়াবহ অপরাধ যেটি আজ মহামারীর আকার ধারণ করে ফেলেছে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন